হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য খড়কুটো সিরিয়ালের আপডেট নিয়ে গুনগুনকে কাঠগড়ায় ডাকা হয় এবং তিননির পক্ষের উকিল গুনগুনকে আজকে জেরা করবে তাই গুনগুনও কিন্তু প্রস্তুতি নিয়ে এসেছে শপথ বাক্য পাঠ করার পরেই গুনগুনকে ঝাড়ি মেরে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার আপনার মনে হয় না যে আপনার স্বামী একজন সায়েন্টিস্ট হয়ে অন্য একটা মেয়েকে এইভাবে ঠকাচ্ছে দিনের পর দিন এবং কেন তার এইভাবে ক্ষতি করার চেষ্টা করেছে আপনি বলুন সেটা গুনগুন রেগে যায় বলে আপনার যদি প্রশ্ন উত্তর করার মানে আমাকে ঝাড়ি মেরে কথা বলা হয় সেটা আমি কখনো মানবো না এরকম প্রশ্ন উত্তর আমার চাই না সৌজন্য পক্ষে উকিল রেগে যায় বলে দেখুন স্যার ওনাকে অনেকক্ষণ যাবৎ আমি ওনার ব্যবহার সংযত করতে বলেছি কিন্তু উনি করছেন না উনি আমার ক্লায়েন্টের সাথে এইভাবে কথা বলতে পারেন না ওনার প্রশ্ন আছে জিজ্ঞাসাবাদ আছে উনি ধৈর্য ধরে সম্মান মতো যেন সেই প্রশ্নগুলো করে এরপরে গুনগুনকে জিজ্ঞাসা করা হয় যে আপনার সাথে সৌজন্য মুখার্জির ডিভোর্সের কথা হয়েছিল কি না হ্যাঁ হয়েছিল কেন হয়েছিল সেটা আমাদের ব্যক্তিগত বিষয় সেটা না হয় আমি বলতে চাই না কেন যখন কোনো ব্যক্তিগত বিষয় পাবলিকলি চলে আসে এইভাবে কোটে সেই কেস হয় লড়া হয় তখন কিন্তু আর ব্যক্তিগত থাকে না আমি জানতে চাইছি তাই আপনাকে বলতেই হবে ঠিক আছে আপনাকে যে এই সমস্ত কথা বলেছে তাকে গিয়ে না হয় জিজ্ঞাসা করুন আমার সাথে সৌজন্য মুখার্জির মতের মিল হতো না আমি সব সময় সৌজন্য মুখার্জির সাথে ঝগড়া ঝামেলা করতাম কারণ সৌজন্য খুব ভালো মানুষ একজন সায়েন্টিস্ট আর আমি হলাম বকে যাওয়া একজন মেয়ে কখনই ওর সাথে আমার মিল হতো না একসাথে থাকতে থাকতে আমাদের ভালোবাসা তৈরি হয়ে গেছে আর আমরা জীবনে একসাথে থাকার যে কী অনুভূতি সেটা উপলব্ধি করতে পেরেছি আমি যখন বুঝতে পেরেছি ওই বাড়িতে বিয়ে হয়ে যাওয়ার পরে তখন পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবেসে আগলে রেখেছে আমাকে সবসময় ভালো রাখার চেষ্টা করেছে এবং মানুষের মতো মানুষ করে তুলেছে যেটা আমি আগে হতে পারিনি তাই সৌজন্য মুখার্জির সাথে আমার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল তারপরে আমার ড্যাডি আমাদের বিবাহবার্ষিকীর দিনে আমাদের বিয়ে দিয়েছে আবারও নতুন করে তাহলে স্বামীটির মধ্যে এরকম ভুল বোঝাবুঝি হতেই পারে এর মানে তো এটা নয় যে আমি সৌজন্যকে ছেড়ে চলে গেছি তাহলে আপনি বিশ্বাস করেন না যে আপনার স্বামী এরকম একটা গর্বিত অন্যায় করেছে না বিশ্বাস করি না কারণ আমার স্বামী এরকম কোনো অন্যায় করতেই পারে না অন্যায় কাকে বলে জানেন যে নিজে অন্যায় করে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাকে অন্যায় বলে আমার স্বামী যেভাবে একজন কলিগের সাথে ব্যবহার করার দরকার প্রয়োজন মেটানোর দরকার সেভাবেই কাজের সূত্রে কথা বলেছে সম্পর্ক রেখেছে এর বাইরে যদি অন্য কোনো কিছু করতো তাহলে আমি আমার স্বামীকে সাপোর্ট করতাম না কিন্তু আমার স্বামী সেটা করেনি তার মানে আপনার স্বামী ধোয়া তুলসী পাতা আপনি এইভাবে কেন কথা বলছেন তাহলে অনন্যা মুখার্জি যখন ডেকেছিল আপনার স্বামী কেন গিয়েছিল তার বাড়িতে কেন সেদিন নিষেধ করতে পারিনি অনন্যাকে কেন একটা মেয়ের সাথে রাত কাটিয়ে বাড়ি ফিরে এসেছে দেখুন প্রথমত আপনি অনেক প্রশ্ন করে ফেলেছেন একটা একটা করে উত্তর দিচ্ছি সৌজন্য মুখার্জিকে যখন ডাকা হয়েছিল তখন সৌজন্য বাড়ির লোককে না বলেই গিয়েছিল ঠিকই কারণ ভেবেছিল যে গেলে কথা বললে হয়তো অনন্যা যা কিছু পাগলামি করছে সবটা বন্ধ হয়ে যাবে কিন্তু না অনন্যার সাথে কাজের সূত্রে আমার স্বামীর ভালো সম্পর্ক সে অনন্যাকে ডেকেছে বিপদে পড়েছে তার কারণেই অনন্যার বাড়িতে আমার বর ছুটে গিয়েছিল সেটা কি কোনো অন্যায় আমার স্বামী কখনও খারাপ মতলব নিয়ে অনন্যার বাড়িতে থাকেনি রাত কাটায়নি এটা সম্পূর্ণ মিথ্যে কথা আর বাড়ির লোককে না বলার পেছনেও অনেক বড় একটা ষড়যন্ত্র রয়েছে অনন্যা মুখার্জি সেটা ওনাকে জিজ্ঞাসা করে দেখুন এরপরে গুনগুন কাঠগড়া থেকে নেমে যায় সৌজন্যার পক্ষের উকিল অনন্যাকে জেরা করার অনুমতি চায় অনুমতি পেয়ে যায় অনন্যা কাঠগড়া এলে শপথবাক্য পাঠ করার পরে অনন্যাকে প্রথম প্রশ্ন সৌজন্য মুখার্জি আপনাকে কখনো আই লাভ ইউ বলেছিল না কখনো বলেনি তাহলে আপনি কি করে বুঝলেন যে সৌজন্য মুখার্জি আপনাকেই ভালোবাসে আপনাকে বিয়ে করতে চায় প্রতিশ্রুতিবদ্ধ দেখুন একটা মানুষ মুখে আই লাভ ইউ বলেনি বলেই এটা শেষ কথা হতে পারে না তার বডি ল্যাঙ্গুয়েজ তার চোখের ভাষা তার চাউনি সব কিছু দেখে বুঝে যায় যে সে আমাকে পছন্দ করে ভালোবাসে আর প্রতিটা কাজে যখন আমরা রাত জেগে কাজ করতাম সৌজন্য মুখার্জি সবার আগে আমাকে প্রাধান্য দিত আমরা সবাই মিলে টিম মেম্বাররা কাজ করলেও সৌজন্য সবসময় প্রতিটা কাজে আমাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করতো সব কিছু কিসের জন্য করত যদি আমার প্রতি টান নাই থাকতো দেখুন অনন্য মুখার্জি আপনার মানসিকতায় অনেকটা ভুল ভ্রান্তি রয়েছে তা না হলে আপনি এরকমটা কেন ভাবেননি যে সৌজন্য মুখার্জি একজন ছেলে মানুষ সে আপনাকে ভালো কাজ করতে দেখেছে বলেই প্রতিটা কাজে আপনাকে এগিয়ে দিয়েছে যাতে আপনাদের এই কাজটা সফল হতে পারে আপনারা সবাই মিলে কাজ করেন একটা টিম মেম্বার হয়ে তাহলে সেই কাজে আপনি ভালো পারদর্শী বলেই আপনাকে এতটা গুরুত্ব দিত এটা কেন ভেবে নেননি আপনি আর আমি একটাই কথা বলবো সৌজন্য মুখার্জি যদি কোনো গর্বিত অপরাধ করে থাকে সেই অপরাধ কিন্তু আপনিও করেছেন কারণ সৌজন্য মুখার্জি একজন ছেলে মানুষ তর্কের খাতিরে ধরলাম যে সে আপনার সাথে ভালো আচরণ করেছে আপনাকে প্রতিশ্রুতিবদ্ধতা করে সেটা ভেঙে দিয়েছে তাহলে আপনিও তো একজন মেয়ে যে ছেলে আপনাকে মেয়ে হিসাবে স্বীকৃতি দিয়ে আপনার দিকে নজর দেয় সেটা আপনি অ্যালাউ করলেন কেন আর কাজের জায়গায় আপনি নিজের প্রফেশনটাকে নিজের কাজটাকে মান্যতা না দিয়ে আপনি কেন এই ধরনের একটা মানুষের সাথে সম্পর্কে জড়িত হলেন কেন তার চোখের ভাষা কেন তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করলেন সেটা একবারও কি আপনি ভেবে দেখেছেন যে আপনিও গর্বিত অপরাধ করেছেন কাজের জায়গায় আপনিও সমানভাবে দোষী দেখুন আমি এটা প্রমাণ করে দিতে পেরেছি বিচারপতি যে অনন্যা মুখার্জির মানসিকতার সমস্যা রয়েছে আর তার কারণেই সৌজন্য মুখার্জি ওনাকে একজন নিজের কলিগ হিসাবে যে আন্তরিকতা দেখিয়েছে সেটারই উনি অন্য রকম একটা অ্যাডভান্স নিতে চাইছে যেটা ওনার নেওয়া উচিত নয় উনি একজন মেয়ে হয়ে আর একজন মেয়ের ঘর ভাঙবে সংসার ভাঙবে তাকে পরিবার থেকে উচ্ছেদ করবে সেটা তো মেনে নেওয়া যায় না দেখুন আমি অনেক তথ্য প্রমাণ দিয়েছি যে বইগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে সৌজন্য মুখার্জি আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে ওই বইগুলোতে ও আমাকে যা যা কথা লিখেছে সেগুলো যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন দেখুন ওই বইয়ের লেখাগুলো আপনি তো নকল করেছেন সেগুলো আমি খুব ভালো করে জানি না আমি নকল করিনি করেছেন আপনি কারণ আমি একজন হ্যান্ডরাইটার এক্সপার্টের সাথে কথা বলেছি আর ওই বইগুলোর ওপর যে লেখা সেগুলো আমি টেস্টও করতে দিয়েছি সৌজন্য মুখার্জির হাতের লেখার সাথে মিলিয়ে সেই রিপোর্টটা মহামান্য বিচারপতির কাছে আমি খুব শীঘ্রই পেশ করব আপনি যে প্রমাণগুলো দিয়েছেন সেগুলো যে ভুল সেগুলো আমি প্রমাণ করেই ছাড়বো আপনি একদম চিন্তা করবেন না নিশ্চিন্ত হয়ে থাকুন অনন্যার গলা শুকিয়ে যায় অনন্যা চারো দিক থেকে ফেসে যাচ্ছে সেটা বুঝতে পারছে অনন্যাকে শেষ প্রশ্ন আপনি কি করে বুঝলেন যে সৌজন্য মুখার্জি তার বউ গুনগুনকে ছেড়ে আপনার কাছে আসতে চেয়েছে কারণ সৌজন্য সবসময় বলতো যে গুনগুনের সাথে সে সুখী নয় গুনগুনের সাথে তার বনিবনা হচ্ছে না সে অন্য একটা মেয়ে পেলে মনের মতো তাকে বিয়ে করত তাহলে আপনি কি করে ভাবলেন যে সৌজন্য মুখার্জি যে অন্য একটা মেয়ের কথা বলছে সেটা আপনি সেটা কি কখনো উনি আকার ইঙ্গিতে বুঝিয়েছেন আপনাকে না বোঝায়নি এবং আপনি যে সেই মেয়েটি হতে পারেন তার কি গ্যারান্টি রয়েছে আপনি এই সব কিছু মন গড়া কল্পনা নিয়ে এসেছেন সেটা আমি বেশ ভালো বুঝতে পারছি এবং আমি আপনার কথার মাধ্যমে সেই কথাগুলো নিশ্চয়ই বের করে দিতে পেরেছি অবাক হয়ে যায় অনন্যা বুঝতে পারছে সে যে প্রতিনিয়ত যতদিন যাবে সৌজন্য লয়ের সাথে সে পেরে উঠবে না আর তার প্রমাণ প্রমাণস্বরূপ আজকে কিন্তু সবটাই কোটে প্রমাণ হয়ে গেল অনন্যাকে একটাই প্রশ্ন যে দেখুন আপনি যা কিছু কল্পনা করেছেন বা সৌজন্য মুখার্জি বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে আপনার সাথে ভালো সম্পর্ক গড়েছে এই সব কিছুর কোনো প্রমাণ আপনার কাছে রয়েছে কি না কোনো প্রমাণ নেই তাহলে আপনি আপনার মামাতো বোনের সম্পর্ক সম্বন্ধ সব কিছু ভেঙে দিতে চাইছেন কেন বলুন তো যেখানে আপনি বুঝতে পারছেন সৌজন্য তাদের মুখার্জী জীবনে তারা সুখী তাহলে তাদের রাস্তা কেন আসছেন বারবার করে অনন্যা অবাক হয়ে যায় কি বলবে বলার ভাষা নেই অনন্যা যে বইগুলো কোটে জমা দিয়েছে প্রমাণস্বরূপ সেগুলো যে মিথ্যে সেটা খুব শীঘ্রই আজকে প্রমাণ করে দেবে সৌজন্য রুকিল কোর্টরুমের মধ্যে অনন্যাকে যেভাবে জেরা করা হয়েছে তাতে অনন্যা নাস্তানাবুদ হয়ে গেছে কি করবে বুঝতে পারছে না এরপরে অনন্যা গিয়ে বসে পড়ে যখন যখন সৌজন্যের পক্ষের উকিল অনন্যার সাক্ষ্য করছিল বারবার করে বাধা দেওয়ার চেষ্টা করেছিল অনন্যার উকিল কিন্তু তাকে চুপ করিয়ে বসিয়ে দেয় এরপরে সৌজন্যকে জিজ্ঞাসাবাদ করার জন্য কাঠগড়ায় ডাকা হয় সৌজন্য এসে শপথ বাক্য পাঠ করে কারণ সৌজন্যর মনে কোনো ভয় নেই গুনগুন সৌজন্যকে বলেছে সমস্ত সত্যিটা বলতে কোনো কিছু মিথ্যে বলতে না কারণ মিথ্যের কখনো জয় হতে পারে না সত্যি কথার সময় জয় হয় আর সেটাই এবার সৌজন্য ঘট করবেই কারণ কোটের মাধ্যমে প্রথমে গুনগুনকে যেভাবে প্রশ্ন করা হচ্ছিল যেভাবে জেরা করা হচ্ছিল গুনগুন কিন্তু প্রতিবাদ করেছে যে আমাকে ধমকে আপনি কি ভেবেছেন এইভাবে আমাকে ভয় পাইয়ে আপনি প্রমাণ করতে পারবেন আমার মুখ থেকে অন্য কথা বের করার চেষ্টা করছেন আমি ভয়ে কাঁপতে কাঁপতে আপনার সমস্ত প্রশ্নের উল্টাপাল্টা উত্তর দিয়ে দেব আর আপনি এটার সুযোগ নেবেন সেটা কখনো হবে না আমার স্বামী যে নির্দোষ সেটা আমি খুব ভালো করে জানি আর তাই তার পাশে থেকে এই লড়াইটা আমি লড়ব এটাই হচ্ছে আমার কথা আর আমার স্বামী নির্দোষ প্রমাণ হয়েও যাবে আপনি একদম চিন্তা করবেন না অনন্যার পক্ষের উকিল মিথ্যে কে সত্যি বানানোর চেষ্টা করে আর সেরকম একজন উকিলকেই অনন্যা ধরেছে কি হতে চলেছে খড়কুটো সিরিয়ালের পরবর্তী টুইস্টে তিন্নি উকিলের জেরায় দিশেহারা তিন্নি সৌজন্যের উকিলের জেরায় দিশে মিথ্যে সিঁদুরের রহস্য উদ্ধার অনন্যাকে জিজ্ঞাসাও করা হয় যে আপনি যে সিঁদুরটা পরে ঘুরে বেড়াচ্ছেন এটা কেউ আপনাকে পড়িয়ে দিয়েছে তাহলে আমি যেদিন সৌজন্য মুখার্জির বাড়িতে গিয়েছিলাম পুজোর অনুষ্ঠানে সেদিনই সিঁদুরটা পরে যায় কিভাবে পড়ে সেটা অনন্যা জানায় তাহলে দেখুন বিচারপতি নিজের হাত দিয়ে নিজেই সিঁদুরটা উনি পড়েছেন কেউ কিন্তু পড়ায়নি তাহলে এই সিঁদুরটা পরে ঘুরে বেড়ানোর অধিকার ওনাকে কেউ দেয়নি সেই অধিকারটা উনি নিজে নিজেই কেড়ে নিয়েছে এটা তো হতে পারে না একজন ভালো সায়েন্টিস্ট তার প্রতি এইভাবে অবিচার আমরা মেনে নিতে পারছি না তাই আমি আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করব যাতে করে আপনি এই যে কেসটা কোটে উঠেছে সেটার জন্য খুব সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করে খুব ভালো করে এটার রায় ঘোষণা করতে পারেন গুনগুন এবং সৌজন্য তারা সত্যি বলার জন্যই কিন্তু কোটে হাজির হয়েছে বা সৌজন্যের সাক্ষ্য গ্রহণ কি হতে চলেছে সেসব জানতে হলে অবশ্যই করে আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলবাইকন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন